একজন লিখেছেন যে বাইরের দেশে মুরগি খাওয়া কি হালাল, যদি তারা শুধু জবে করে কোনো কিছু না বলে, যেমন খ্রিস্টান দেশে। যদি কোনো প্রাণী যেগুলোর গোস্ত খাওয়া হালাল সেগুলি জবে করার সময় যদি আল্লাহর নাম উচ্চারণ না করা হয় তাহলে সেটা খাওয়া কি হালাল নয়, সেটা হচ্ছে হারাম। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকারিসমুল্লাহি আলাইহি, তোমরা ওই প্রাণীর গোস্ত খেও না যেটা জবে করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি, তোমরা এটা খেও না, এটা আল্লাহ কোরআনে বলেছেন। আর সেটা মুসলিম হোক বা ইহুদি খ্রিস্টান হোক, ইহুদি খ্রিস্টানদের জবেকৃত প্রাণী খাওয়া আল্লাহ হালাল করেছেন সূরা মায়েদার 5 নম্বর আয়াতে। হ্যাঁ, তো যারা আহলে কিতাব বা ইহুদি খ্রিস্টান, তারা যদি তাদের ধর্মের উপরে চলছে বলে নিজেদের দাবি পেশ করে এবং বলে যে আমরা এই ধর্মের অনুসারী, তাহলে কোনো কিছু প্রশ্ন না করেই তাদের জবেকৃত প্রাণী খাওয়া যাবে। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি মুসলিম হয় এবং আমরা জানি যে সে মুসলিম, তাহলে প্রশ্ন করার কোনো প্রয়োজন না যে আপনি এটা জবে করার পূর্বে বিসমিল্লাহ বলেছিলেন কি বলেছিলেন না, এগুলি প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, বরং আপনি সেই গোস্তটা খাবেন। কিন্তু যে আপনি সুনিশ্চিতভাবে জানেন যে এই প্রাণীটি জবে করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি, তাহলে আপনি সেটার গোস্ত খাবেন না। ঠিক আছে, আল্লাহ তাআলা।